চাইনিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আচার্যি টুর্নামেন্ট স্টেজ একে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। রোববার কিভার্স মিশ্র দ্বৈতের ফাইনালে দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া বাংলাদেশ 5-3 সেট পয়েন্টে হারিয়েছেন কাজাখস্তানকে। হাকিম আহমেদ রুবেলের সঙ্গে দেশসেরা নারী আচার দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে 5-1 সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল। এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ 6-2 সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে। এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের 9 সদস্যের দল। 10 ইভেন্টের মধ্যে বাংলাদেশের অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে। মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল রিকার্ভ পুরুষ, মোহাম্মদ সাগর ইসলাম রিকার্ভ পুরুষ, রামকৃষ্ণ সাহা রিকার্ভ পুরুষ, দিয়া সিদ্দিকী রিকার্ভ মহিলা, মোহাম্মদ আশিকুজ্জামান কম্পাউন্ড পুরুষ, শ্যামলী রায় কম্পাউন্ড মহিলা, মোহাম্মদ আইনাল হক স্বপন টিম ম্যানেজার, মার্টিন ফ্রেডরিক প্রধান প্রশিক্ষক, মোহাম্মদ হাসান প্রশিক্ষক।